দেশের রাজনীতিতে যারা সক্রিয় তাদের বড় একটা অংশ তারাও দুর্বৃত্তায়িত, চাটুকার, দালাল এবং গোলামি পছন্দ করে। তারা সুশাসন ন্যায় বিচার জানে না, দেশের স্বার্থ জনগণের স্বার্থ তারা বুঝে না। তারা মনে করে যারা পরিবারতন্ত্রের রাজনীতি করে তারা 80% লুটপাট করবে, ওইখান থেকে একটু হাড্ডিগুড্ডি যদি আমি পাই সেইটি তার স্বার্থ উদ্ধার হয়, সেইটি তার রাজনীতিক উদ্ধার করে। কারণ মানুষকে সেই এডুকেশন দেওয়া হয় নাই। যখন যে ক্ষমতা আসে জনগণের উপর স্টিম রোলিং চালাবে এবং ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে, এইটা একটা মানে জাতিতেই কেমন জানি একটা মানে অভাগা জাতিতে পরিণত হয়েছে। আজকে রাষ্ট্র তো ডাইরেক্ট অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে। যে শিক্ষামন্ত্রী খুকুমণি যার বিরুদ্ধে দীপমণি আর কি যার যার বিরুদ্ধে তার ডিসি অভিযোগ করেছিল 350 কোটি টাকা তরসুপের, মানে দুর্নাল ইব্রাহিম তার 72 বছরের অর্জিত ইমেজ 1 মিনিটে ধুলস্মিত করে দিছে কি কারণে, শুনি নাকি হানি ড্রাপ। তো হানি ড্রাপ হলে আপনি সেটা ফেস করতেন, অসুবিধা কি? সত্য মিথ্যা মানুষ যাচাই করত। তো এখানে আপনি ব্রিটেনের মতো জায়গায় আমরা এটা শুনেছি যে দা লর্ড লর্ড চ্যান্সেলার মুভস উইথ দা চ্যান্সেলার শু, অর্থাৎ ক্ষমতাসীনের যে জুতা সেই জুতার মাপটাপ নিয়েই তারা অনেক সময় মুভ করে। তো এখানে যে 2009 থেকে সুপ্রিম কোর্টের যে অ্যাপ্রোচটা, যে বিচার ব্যবস্থার যে মান যেখানে চলছে, আপনি রিভিউ 10 বার করলে কোনো রেজাল্ট আসবে ওইটা অন্তত আমি মনে করি না। বরং 16 অ্যামেন্ডমেন্ট যে জাজমেন্টটা সিনহা যার জন্য এরকম বিতাড়িত হলো সেই মামলা তো এখন রিভিউ শুনানি, এই রিভিউ সাকসেসফুল হয়ে জজদের জাস্টিসদের রিমুভাবের ক্ষমতাটা মোস্ট লাইকলি পার্লামেন্টের হাতে চলে যাবে, যেটা আওয়ামী লীগ চেয়েছিল। সো দিস ইজ নট দ্যাট ইজি, দিস ইজ নট দ্যাট ইজি, আপনি আগাতে পারবেন না। কারণ কোন একটি প্রতিষ্ঠান ইজ নট এ আইসোলেটেড আইল্যান্ড, যেখানে রাজনীতি দুর্বৃত্তায়িত, যেখানে রাজনীতি কলুষিত, যেখানে আসলে রাজনীতি নাই, সেইখানে কোনো প্রতিষ্ঠান ইন আইসোলেশন ডেভেলপ করতে পারে না, এটা কোনো নজির পৃথিবীতে কোথাও নাই। যার জন্য আপনি ডিগ্রেডেড বাংলাদেশ ব্যাংক গভর্নেন্সে চলতে হবে, এবং সবাই না চাইলেও বা সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছে যে সুপ্রিম কোর্টকে সে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে একটা একটা টক শোতে আমরা দেখলাম, এরকম ভবিষ্যতে হয়তো আরো কমেন্ট মানুষ শুনতে পারবেন। তার মানে এই নয় যে এখানে প্রফেশনাল জাস্টিস নাই। আমি এখনো মনে করি মোস্ট অফ দা জাস্টিসেস আর পেট্রিয়ট এবং তাদের দেশপ্রেম রয়েছে, কিন্তু এট দা এন্ড অফ দা ডে হি ইজ অলসো হিউম্যান বিইং, এবং নিজের পরিবার এবং নিজের সিকিউরিটি অথবা নিজের ভবিষ্যৎ প্রমোশনের কথা ভাবতে বাধ্য হয়। অতএব এই পরিবেশ কখনই উন্নত হবে না যতদিন পর্যন্ত রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটা সুশাসন ন্যায় বিচারের দেশ জন্য এই দেশ যাত্রা শুরু করবে। দুঃখজনক হলো যে এই দেশের রাজনীতিতে যারা সক্রিয় তাদের বড় একটা অংশ তারাও দুর্বৃত্তায়িত, চাটুকার, দালাল এবং গোলামি পছন্দ করে। তারা সুশাসন ন্যায় বিচার জানে না, দেশের স্বার্থ জনগণের স্বার্থ তারা বুঝে না। তারা মনে করে যারা পরিবারতন্ত্রের রাজনীতি করে তারা 80% লুটপাট করবে, ওইখান থেকে একটু হাড্ডিগুড্ডি যদি আমি পাই সেইটি তার স্বার্থ উদ্ধার হয়, সেইটি তার রাজনৈতিক উদ্ধার করে। কারণ মানুষকে সেই এডুকেশন দেওয়া হয় নাই, মানুষ সেই সুশাসন ন্যায় বিচার জানে না, যার জন্য বাংলাদেশের মূল ক্রাইসিস হচ্ছে লিডারশিপ ক্রাইসিস। আনটিল ইউ ক্যান প্রডিউস এ লিডার, আনটিল দেয়ার ইজ এ গুড লিডার, এইটা আপনি যতভাবে কথা বলেন কোন উন্নত হবে বলে অন্তত আমি মনে করি। যে দেশ কবে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে, কবে সুশাসন ন্যায় বিচারের দিকে যাবে, এটা বলা মুশকিল। একটা দুর্বৃত্তায়িত সাইকেল চলছে, এখানে যে যখন ক্ষমতায় থাকে সে সেইভাবে তাদের কিছু উজির নাজিরকে ব্যবহার করবে। তো আসলে খুব আনফর্চুনেট, আপনি দেখেন যে মালদ্বীপের মতো একটা ছোট দেশেও একটা নির্বাচন ব্যবস্থা ঠিক আছে, ইন্ডিয়াতে তারা নির্বাচন করাতে পারে, নেপাল নির্বাচন করাতে পারে, ইভেন পাকিস্তানে নির্বাচন হয়। এই দেশে এরকম একটা নেতৃত্ব আসলো না যে যার নিয়ন্ত্রণে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে।
এই দেশে এরকম একটা নেতৃত্ব আসলো না যে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে, যখন যে ক্ষমতা আসে জনগণের উপর স্টিম রোলিং চালাবে এবং ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে। এটা একটা মানে জাতিটাই কেমন জানি একটা মানে অভাগা জাতিতে পরিণত হয়েছে, এবং মানুষেরও চরিত্র ওই রকম সৃষ্টি হয় যেভাবে রাজনীতিটা রোল ডাউন করে, যেভাবে রাজনীতির সংস্কৃতিটা একটা ডেভেলপ হয়, মানুষের চরিত্র এভাবে হয় যে একটা দুর্বৃত্তেই তো রাজনীতি একটা দুর্বৃত্তেই তো সমাজে পরিণত করেছে, এবং দুর্বৃত্তেই তো একটা আমলাতন্ত্র সৃষ্টি হয়েছে, একটা ধান্দাবাজ সমাজে রূপান্তরিত। এখানে অন্যায়কে মিথ্যাকে কেউ অন্যায় মনে করে না, এবং এইটি হলো অপরাজনীতির একটা যে চরম যে একটা উদাহরণ সেই উদাহরণ। রাজনীতিবিদরা তো মিথ্যা কথা বলতে পারে না, রাজনীতিরা তো অনৈতিক হতে পারে না, রাজনীতিবিদরা তো চুরি করতে পারে না, রাজনীতিবিদরা তো ডাকাতি করতে পারে না। আজকে রাষ্ট্র তো ডাইরেক্ট অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে, যে শিক্ষামন্ত্রী খুকুমণি যার বিরুদ্ধে দীপমণি আর কি যার যার বিরুদ্ধে তার ডিসি অভিযোগ করেছিল 350 টাকা তরসুপের মানে দুর্নীতির, এবং আর একজন নদী কমিশনের ডক্টর মঞ্জুর বলল যে মেঘনা নদী ধ্বংস করার জন্য এই তার লোকজন কাজ করে, রাষ্ট্র তাকে সরিয়ে দিল মঞ্জুর সাহেবকে, যে হুইসেল বলো করলো যে প্রসঙ্গটা সামনে আনলো তাকে সরিয়ে দিল, কিন্তু ওই যার বিরুদ্ধে অভিযোগ হলো সে কিন্তু বহাল তবিতে আছে। তাহলে রাষ্ট্র এরকম আরো অনেক উদাহরণ দেবো, রাষ্ট্র ডাইরেক্ট দুর্নীতিবাজ অ্যালেস্ট দুর্নীতিবাজ এবং দুশ্চরিত্র লোকদেরকে প্রশ্রয় দিচ্ছে, এইটা রাজনীতি হতে পারে না, এইটা হলো দেশ এবং সমাজ ধ্বংস করার একটা অপরাজনীতি, এবং আমরা এগুলো আগে ইতিহাসে পড়েছি। দুর্ভাগ্য হলো এই সময় আমরা স্বচক্ষে এটা দেখছি, এবং এইখানে মেজর আক্তার অথবা শাহজাহান ওমর অথবা এই যারা নির্বাচনে লোভ অথবা চাপে পড়ে যাচ্ছে তারা নাথিং বাট ভিক্টিমাইজ, ভিক্টিমাইজ হতে বাধ্য, এবং ভিক্টিমাইজ যখন তারা ভাবে হতেই যাবে যখন অন্য জায়গায় ভালো রাজনীতি থাকবে না, তখন ভিক্টিমাইজ হলে কিছু টুপাইজও কামায়নি। তো আক্তার স্যারকে তো এই সমালোচনা সবসময় ফেস করতে হবে, উনি পাওয়ার প্লান্ট পেয়েছে কি সোলার পাওয়ার প্লান্ট, তো হয়তো তার দরকার সেই জন্য গিয়েছে, বাকি যারা গেছে তারা হয়তো অনেক কিছু পাবে। জিনাল ইব্রাহিম তার 72 বছরের অর্জিত ইমেজ 1 মিনিটে ধুলস্মিত করে দিছে, কি কারণে শুনি নাকি হানি ড্রাপ, তো হানি ড্রাপ হলে আপনি সেটা ফেস করতেন, অসুবিধা কি, সত্যমিথ্যা মানুষ যাচাই করত। সো এইটা এই রাজনৈতিক পরিবেশে এইগুলোই হতে থাকে। ওই যে আব্দুল জলিল মরহুম একবার বলছিল না যে ট্রাম্প কার্ড দেখাবে, ট্রাম্প কার্ড, এগুলো সব ট্রাম্প কার্ডের রাজনীতি চলছে, বুঝছেন, ট্রাম্প কার্ডের রাজনীতি থেকে এখন দামি রাজনীতিতে চলে গেছে, দামি দামি প্রার্থী, দামি প্রার্থী এবং দামি রাজনীতি চলতে থাকবে যতদিন পর্যন্ত এই দেশের মানুষ ঘুরে না দাঁড়ায়, ততদিন পর্যন্ত ওই ভালো নেতাও পাবে না। এই দুর্বৃত্তায়নের এই এই চক্র এই বাংলাদেশ ঘুরতে থাকবে। ধন্যবাদ।